Good morning everyone, welcome to my new vlog today. Shuprabhat. আমি আমরা কালকে বাবার দেখানো হয়নি ডাক্তার, তো আজকে রিপোর্টস গুলো গাছিবাউলি যাবো, এআইজি গাছিবাউলি গিয়ে বাবার রিপোর্টস দেখাবো, এবং আজকে আবার আমার ক্লাস আছে, আমি হসপিটাল থেকে হয়তো ক্লাস নিয়ে নেবো, যদি দেখানো হয়ে যায় তাহলে এখানে চলে আসব, আর যদি না হয় তাহলে হসপিটাল থেকেই ক্লাস নিতে হবে, কিছু করার নেই। তো আজকে আপনাদের দিনটা সবার খুব ভালোভাবে শুরু করুন। গুড মর্নিং, এখন বাজে 9:45 আর আমরা বেরিয়ে গেছি, এখন গাড়িতে আছি, এআইজি গাছিবাউলি যাচ্ছি, আর এই যে কাজু আছে, বাবা আছে, আমরা যাচ্ছি, বাবার রিপোর্টটা দেখাতে হবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, ডাক্তার দেখানোও হয়ে গেছে, বাবাকে ওষুধ দিয়েছে, আর একটা ডাক্তার 2 মাস পরে রিভিউ, আর একটা ডাক্তার মানে নেফ্রোলজি 2 মাস পরে রিভিউ দিয়েছে, আর কার্ডিওলজি 3 মাস পরে রিভিউ দিয়েছে, আর আমাদের খাবার চলে এসেছে। এখন কটা বাজে দেখিয়ে দিই, এখন বাজে আপনার 12:15। আমাদের আজকে ব্রেকফাস্ট করতে দেরি হয়ে গেছে, কারণ কি তাড়াতাড়ি আমরা এসে গেছি, খুব ভালো ডাক্তার পেয়ে গেছি, না হলে মানে ডাক্তার যদি রাউন্ডসে চলে যায় বা অপারেশনে চলে যায় তাহলে ডাক্তার পাওয়া খুবই চাপের, সুতরাং যাকে এটা পেয়ে গেছি এটা বিশাল বড় ব্যাপার। আর আমরা এখন খাবো, এখন খাবে তাহলে আমরা। কাজল দা আপনি শুরু করুন, আপনি শুরু করুন। পুরি 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 সবজি, এখন পুরি খাচ্ছি, পুরির পরে দিঘা। ও আচ্ছা, ওই পুরি ভালো খেতে বাবা? ধোসা খাচ্ছে, ধোসাটা ভালো বাবা? ভালো, আমিও খাবো। আলু মটর না, পনির ধোসা না? তোমার ওটা কি পনির ধোসা? কত বড় ছিল, এখনো শেষ হয়নি? হ্যাঁ, স্যানিটাইজ করে নিছো পনির ধোসাটা? এত পনির, শনিবারেও আমরা এত পনির রান্না করি না। বাহ, একদম টাইম মতো হলো, কিন্তু একটা গ্যাপ গেল, একটা গ্যাপ গেল, কিন্তু একদম টাইম মতো হলো। সকালেরটা মিস, দুপুরেরটা টাইম মতো, ব্রেক সেকেন্ডে ব্রেকফাস্ট, 12:30, একদম সঠিক সময়, ডাক্তার খুব খুশি হবে। হ্যাঁ, এটাই ভিডিওটা দেখাই দিলে হয়ে যাবে, তোমার ডাক্তারকে।
তুমি স্পেশাল স্পেশাল ক্যাটাগরির না, কেএসি হসপিটালের মাথার থেকে পা পর্যন্ত সবাই তোমার একদম প্রশংসায় কত মুখ বলে যেন ওটা, প্রশংসায় কত মুখ বলে ওটা, দশমুখ পঞ্চমুখ। বেরিয়ে যাচ্ছি হসপিটাল থেকে, প্রচন্ড বৃষ্টি পড়ছে বাইরে, বৃষ্টি দেখাতে পারবো একটু পরে, প্রচন্ড বৃষ্টি পড়ছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ কি আমাদের কনসালটেশন হয়ে গেছে, এভরিথিং হয়ে গেছে, এখন আমরা বেরোনো যেতে যাচ্ছি। বৃষ্টি পড়ছে ভীষণ মিঠো, আমাদের গাড়ি চলে এসেছে। বসে পড়েছি, অনেকক্ষণ চলে এসেছি, এখন বাবা বসে আছে রেস্ট নিচ্ছে, আমরাও বাবা সিনেমা দেখছে, বাবা সিনেমা দেখছে। আর এখন বাজে সোয়া আটটা বাজে, আর আমি আর কাজল দা আবার একটু বেরোচ্ছি খাবার কেনার জন্য। তো বাবা আজকে বলেছে ভাত খাবে, তো আমরা ভাত খাওয়া, বাবা ভাত খাবে আর আমরা দেখি কি পাই, যেটা পাবো সেটাই খাবো, তাই না কাজল দা? বেশি করে ভাত খাবো, বেশি করে ভাত খাবো, বেশি করে ভাত খাবো। আচ্ছা, যখন যাই এরকম বলে, বেশি করে ভাত খাবো, বেশি করে ভাত খাবো, তুমি শুনে দেখবা কাজল দা, যখন যায় না এটাই বলবে। আর যে গাড়ির পিছনে ব্যাক গিয়ারের সময় গেল কি ভেবা চাকা, ভেবা চাকা। আমি তাহলে আসছি, তুমি সাবধানে থাকো বাবা। মিষ্টি কাজল দা ডাব দর করছে, মিষ্টি মিষ্টি ডাব খাবো কাজল দা, ডাব খাবো এখন আমরা, এখন বাজে 8:30, আমরা ডাব খাবো। মিঠা কাজল দা, মিষ্টি না, বাচ্চা মনে হচ্ছে কাজল দা, ছোট স্যার, ইনকো সাস ওয়ালা দে দিজিয়ে মুঝে প্লেন লেকিন মিঠা না, আমার শ্বাস ভালো লাগে না।
মিঠা নিতে গেলে শ্বাস হবে। থ্যাংক ইউ। শ্বাস খাবো আমি, এই যে আমারটার মধ্যে শ্বাস আছে। থ্যাংক ইউ। এখন বাজে 1:40 রাত্রিবেলা, আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি, এখন ঘুমাতে যাব। আর ভিডিও ধীরে ধীরে আপলোড করছি, আপনারা ধীরে ধীরে ভিডিও দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে একটু একটু ইম্প্রুভমেন্ট হচ্ছে, কিন্তু খুব কোমরে ব্যথা আছে, কারণ আজকে একটু বেশি জার্নি হয়ে গেছে। আমার বেরিয়েছিলাম আর তার আগে বাবার হসপিটালে গেছিলাম, সব দেখে একটু বেশি জার্নি হয়ে গেছে, কোমরে একটু ব্যথা আছে। তো ঠিক আছে, ডাক্তার বলেছে অতটুকুন ব্যথা হবে, কন্টিনিউয়াস যদি হতে থাকে তাহলে সেটা চিন্তার, আর যদি হলে আবার ঘুমালে বা রেস্ট নিলে ঠিক হয়ে যায় তাহলে সেটা অত চিন্তার নয়। তো ঠিক আছে, একটু ব্যথা হচ্ছে তাই এখন ঘুমাতে যাচ্ছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার ব্লগ ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অবশ্যই অল বাটনটা প্রেস করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আজকের মতো আসি, গুড নাইট, সুইট ড্রিমস, বাই বাই।